হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের এই ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংলাপ রচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলা ভাষার ভবিষ্যৎ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ তোমরা কীভাবে লিখবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংলাপ বিষয় হচ্ছে বাংলা ভাষার ভবিষ্যৎ এই ভিডিও থেকে সংলাপ রচনার এই কৌশলটি দেখে নাও প্রয়োজনে খাতায় লিখে নাও দেখো এক বন্ধু রিয়া সে বলছে বর্তমানে ইংরেজি ভাষার দাপটে বাংলা ভাষা প্রায় হারিয়ে যেতে বসেছে বাংলা ভাষার এই করুণ অবস্থা আমাকে খুব পীড়া দেয় এ বিষয়ে তোমার কি মত অন্য বন্ধু রিমি সে বলছে তুমি এত নিরাশাবাদী হচ্ছ কেন ইংরাজি ভাষার বহুল ব্যবহার হলেও বাংলা ভাষা কখনোই হারিয়ে যাবে না ভুললে চলবে না বাংলা ভাষা হাজার বছরের পথ পরিক্রমা করে এখনও বেঁচে আছে এর উত্তরে রিয়া বলছে আধুনিক সমাজের দিকে তাকালে দেখতে পাবে মানুষজন এখন ইংরেজিতে কথা বলতে পারে আর এতে বেশ গর্বিত বোধ করে বাংলায় কথা বলা যেন অশিক্ষিতের পরিচায়ক হয়ে উঠেছে এখন রিমি বলছে কিছু মানুষ অবশ্যই ইংরেজিকে বেশি গুরুত্ব দেয় কিন্তু বাংলা ভাষা বাঙালির অন্তরের সামগ্রী ইংরাজি কখনোই বাংলার স্থান নিতে পারে না রিয়া বলছে এখন বাবা মায়েরা তাদের সন্তানদের ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি করাতে চায় বাংলা মাধ্যম সরকারি স্কুলে কেবল গরিবের সন্তানরা পড়ে আমি মনে করি এটা বাংলা ভাষার অবনমন রিমি বলছে তোমার কথা সর্বাংশে সত্য নয় ইংরাজি মাধ্যমে পড়াশোনা করার সবথেকে থেকে বড় কারণ আর্থিক এতে সংস্কৃতির অবমূল্যায়নের প্রসঙ্গ আসে না এছাড়া বাংলা মাধ্যম স্কুলের পরিকাঠামোগত কিছু ত্রুটি আছে রিয়া বলছে আমার ভাবতে বেশ কষ্ট হয় নব্য প্রজন্মের ছাত্রছাত্রীরা সম্পূর্ণভাবে ইংরাজি আদব অনুসরণ করে তাদের কাছে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির কোনো মূল্য নাই তারা বাংলা গান শোনে না বাংলা বই পড়ে না তখন রেমি বলছে তোমার কথা আমি একেবারেই মানতে পারলাম না অধিকাংশ মানুষ এখনও যেমন বাংলায় কথা বলে তেমনি বাংলা গান ও সিনেমায় তাদের হৃদয় আন্দোলিত হয় ইংরাজির সাথে বাংলার কোনো বিরোধ নাই ইংরাজি জনপ্রিয়তা নির্ভর করছে মূলত জীবন ও জীবিকার জন্য বাংলা ভাষায় জীবিকা অর্জনের সুযোগ বৃদ্ধি পেলে মানুষ বাংলাকে অধিক গুরুত্ব দেবে রিয়া বলছে তোমার যুক্তিনিষ্ঠ কথা শুনে অনেক আশ্বস্ত হলাম রিমি বলছে বাংলা ভাষার প্রধান বৈশিষ্ট্য এর সহনশীলতা তাই বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই এই হলো বাংলা ভাষার ভবিষ্যৎ এই বিষয়ের উপরে দুই বন্ধুর মধ্যে সংলাপ এটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পূর্বেই বলেছি এটিকে খাতায় লিখে রাও মুখস্থ করো আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটিকেও কমেন্ট সেকশনে এসে লিখে আমাকে জানাও আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার আজকের ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের মতামত জানার অপেক্ষায় থাকলাম আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে